বাংলাদেশ আওয়ামী লীগ 8 নং সোনাইছড়ি ইউনিয়নের 1 নং ও 2 নং শাখার উদ্যোগে ইংরেজি বর্ষবরণ উপলক্ষে মিলন মেলার আয়োজন করা হয়। বিস্তারিত চট্টগ্রাম প্রতিনিধি আতিকুল রহমান রিয়াজের প্রতিবেদনে। সীতাকুণ্ড উপজেলার জোড়ামতল এলাকায় বাংলাদেশ আওয়ামী লীগ 8 নম্বর সোনাইছড়ি ইউনিয়ন শাখার উদ্যোগে ইংরেজি বর্ষবরণ উপলক্ষে মিলন মেলার আয়োজন করা হয়। 1 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সোনাইছড়ি ইউনিয়ন শাখার সভাপতি তারেক উদ্দিন শিকদারের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা আওয়ামী লীগের সাবেক অর্থ সম্পাদক মোহাম্মদ আলাউদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা ছাত্রলীগের নবনির্বাচিত সাধারণ সম্পাদক এস এম জিলানী, 2 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মাহবুবুল আলম, 2 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ হারুন আল রশিদ, 3 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খায়ের হোসেন, 4 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ সিরাজ, 1 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ওমর ফারুক সোহেল, 2 নম্বর ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বিমা, 1 নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি মোহাম্মদ সেলিম হোসেন, 1 নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি আমজাদ হোসেন, 2 নম্বর ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি আব্দুল হাকিম লাবলু, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ইদ্রিস মিয়া রুবেল, বঙ্গবন্ধু স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক ইসমাইল শিকদার, ছাত্রলীগ নেতা জুবাইর হোসেন, মেহেদি হাসান রাজু সহ সহযোগী সংগঠনের কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে নবনির্বাচিত ছাত্রলীগের সাধারণ সম্পাদক জ্বালানিকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন উপস্থিত অতিথিবৃন্দ। সেই সাথে কেক কেটে, আতশবাজি পুড়িয়ে ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে নতুন বছরকে বরণ করে নেওয়া হয়। আমার ছোট ভাই যিনি আমাকে, আমি যাকে আগামী দিনে আপনাদের নেতৃত্ব দিতে, তোমার থেকে নেতৃত্ব দিতে পারছেন,